চলে গেলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। গত কয়েকদিন কোমাচ্ছন্ন থাকার পর অবশেষে লড়াই শেষ। সোমবার সকাল থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে এবং সন্ধেবেলায় তার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিন ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় টুইট করে বাবার মৃত্যুর খবর প্রকাশ করেন। মস্তিষ্কে জমাট বাঁধা রক্ত, দোসর হয়েছিল করোনা ভাইরাস, তারপর থেকেই কোমায় চলে গিয়েছিলেন তিনি। কঠিন লড়াইয়ে শেষ পর্যন্ত হার মানাতে হলো তাকে, প্রয়াত দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। কিন্তু মৃত্যুকালীন তার বয়স হয়েছিল 84 বছর। সোমবার সন্ধ্যাবেলা দিল্লির সেনা হাসপাতালে মৃত্যু হয় তার। ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়ের টুইট করে খবর দেওয়া মাত্রই শোকাহত গোটা দেশ, নিস্তব্ধ তার গ্রাম বীরভূমের কীর্ণাহার। জাতীয় রাজনীতিতে ফের এক নক্ষত্র পতন। দীর্ঘদিন ধরে রাজনৈতিক, প্রশাসনিক, সাংবাদিক নানা দায়িত্ব পালন শেষে বিদায় নিয়েছিলেন সেসব পদ থেকে, তবু অভিভাবকের মতো আশ্রয় হয়েছিলেন দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বের কাছে। কিন্তু এবার সব ছেড়ে চিরবিদায় নিলেন প্রণব মুখোপাধ্যায়। টি বাংলার পক্ষ থেকে তার আত্মার শান্তি কামনা করা হলো।